নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান খুব সহজেই হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন চার রাশির ব্যক্তি কোন সেই চার রাশির ব্যক্তি যারা খুব সহজেই হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ে ডিপ্রেশনের মধ্যে চলে যান এই ভিডিওটির মাধ্যমে আমি তা আপনাদের জানাতে চলেছি কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আর আমি ভিডিও শেষে হতাশা থেকে বেরিয়ে আসার উপায় জানাব প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো কখনো না কখনো সমস্যা এসেছে তার মানে এই নয় যে হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছেন কিন্তু চার রাশির ব্যক্তি রয়েছেন যারা খুব সহজেই হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন কি করবেন আর কি করবেন না তা সিদ্ধান্ত নিতে পারেন না যার ফলে তারা প্রচুর পরিমাণে হতাশার দিকে এগিয়ে যায় কিন্তু জীবনযুদ্ধে হতাশায় আচ্ছন্ন হয়ে পড়লে চলবে না হতাশা থেকে বেরিয়ে আসতে হবে তার জন্য আত্মবিশ্বাস বাড়াতে হবে আমি পারবো এই কথাটি মনে রাখতে হবে অন্যজন যদি পারে তবে আপনি পারবেন না কেন অন্যজন যদি হতাশায় না ভোগে তবে আপনি কেন হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন এটি কিন্তু আপনার দোষ নয় আপনি যে সময় জন্মেছিলেন যে রাশিতে জন্মেছিলেন দেখা যাচ্ছে সে রাশি কমজোর রাশি সেই জন্য আপনি খুব সহজেই হতাশার মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েন তাই আপনার মধ্যে মনের জোর অত্যন্ত কম এবার আমি সেই চার রাশির জাতক জাতিকাদের নাম জানাতে চলেছি যারা খুব সহজেই হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ে প্রথম মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ জীবনে যা যা বাধা আসে সেই বাধাকে অতিক্রম করার মতো ক্ষমতা খুব কম দেখতে পাওয়া যায় এদের মধ্যে এই রাশির মধ্যে স্পিরিট নেই বললেই চলে যখন এরা বড় বড় ধরনের সমস্যায় পড়ে তখন তারা প্রথমেই ভেবে নেয় এই সমস্যা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব হবে না এবং মন তাই মেনে নেন কিন্তু মনে রাখবেন মিথুন রাশির থেকেও বেশ কিছু রাশি রয়েছে যাদের জীবনে বড় বড় ধরনের সমস্যা আসে কিন্তু তারা সমস্যার কাছে মাথা নত করেন না দ্বিতীয় যে রাশির নাম জানাবো তা হল কর্কট রাশি এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র আবেগ দ্বারা এরা নিয়ন্ত্রিত হন এরা খুব কল্পনাপ্রবণ এবং সেন্টিমেন্ট তাই ছোট ও মাঝারি সমস্যাকে এরা বড় করে দেখেন এর ফলে তারা আগে থেকেই জীবনযুদ্ধে হেরে যায় এবং মনকে মানিয়ে নেয় আমি এই কাজ পারবো না সমস্যার মুখোমুখি দাঁড়ানোর সাহস জোগাড় করে উঠতে পারে না কর্কট রাশির জাতক জাতিকারা তৃতীয় যে রাশির নাম জানাবো তা রাশি তুনা রাশির অধিপতি গ্রহ শুক্র এরা সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে জীবনে কখনোই কোনো জিনিসকে সিরিয়াসভাবে নেন না জীবনে সব কিছুকে এরা মজার ছলে দেখে এবং আনন্দ করতে ভীষণ ভালোবাসে কিন্তু এরা চ্যালেঞ্জের যখন মুখোমুখি পড়ে তখন কিন্তু এরা পিছিয়ে আসে কারণ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কষ্ট কোনো কিছুকে জয় করতে হলে চায় প্রচণ্ড সাহস আর সেই সাহস থাকে না তুনা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে এরা কিছুটা ভীরু প্রকৃতির হয়ে থাকে চতুর্থ যে রাশির নাম জানাবো তা হল মিন রাশি মিন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এরা খুব জ্ঞানী হয় প্রতিভাবান হয় আশাবাদী হয় এবং সৃজনাত্মক ক্ষমতা এদের মধ্যে থাকে এই রাশির জাতকেরা মনে করেন আমার সাথে যা ঘটার তা তো ঘটবেই তাকে আটকানো যাবে না আর এরা কিন্তু আটকানোর চেষ্টাও করেন না এই জন্য এরা বেশিরভাগ ক্ষেত্রে জীবনযুদ্ধে হেরে যায় এই রাশিও খুব সহজে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এই হচ্ছে চার রাশির জাতক ও জাতিকা যারা খুব সহজেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন এই হচ্ছে চার রাশির ব্যক্তি যারা খুব সহজেই হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েন আপনার সন্তান যদি এই চার রাশির মধ্যে হয়ে থাকেন তবে আগে থেকেই দক্ষ জ্যোতিষবন্ধুর পরামর্শ নিন